রায়গড়া জেলা এক আদিবাসী অধ্যুষিত অঞ্চল ভাবে পরিচিত। জেলার সমুদায় এগারোটি ব্লকরে বসবাস করুবা জনসাধারণ রায়গড়া মুখ্য চিকিৎসালয় উপরে নির্ভর করে থাকে। জেলা মুখ্য চিকিৎসালয়ে রোগী সংখ্যা অধিক রুবা বেড়ে সেই অনুপাতের রক্ত ভণ্ডারে রক্ত গচ্ছিত রুন দেখা মিলি থাকে। জেলার সিএচসি ও পিএচসি মানুষ রেফর হয়ে মুখ্য চিকিৎসালয় আসুবা বেড়ে এঠার রক্ত নমিবা এক প্রমুখ সমস্যা দেখা দিয়েছে। বিশেষ করে থালাসেমিয়া, সিকিল সেল প্রসূতি এবং অন্য গুরুতর রোগী মানুষ অত্যাবশ্যক স্থলে রক্ত মিলি নথিবারে নাহি নথিবা অসুবিধার সম্মুখীন হেউছন্তি। বাধ্য হয়ে রোগীর সম্পর্কীয় মানে নিজস্ব উদ্যমে রক্ত সংগ্রহ করে রোগীকে দেইথিবা নজরকু আসুছি। রায়গড়ে হাতগণতি কিছু স্বেচ্ছাসেবী সংগঠন রক্তদান শিবিরর আয়োজন করে থাকে। এক বিশেষ সূত্রর প্রকাশ যে প্রত্যেক মাসে প্রায় 400 ইউনিট রক্তর আবশ্যকতা রহিতবা বেলে রক্তদান বাবদরে আদায় হচ্ছে 50-60 ইউনিট, যা সমুদ্রকু সংখ্যে কহিলে অত্যুক্তি হব না। বিভিন্ন সময়ের রক্ত ভণ্ডার কর্মচারী রক্ত নথিবা কহি রোগীকে ফেরাই দেউথিবা অভিযোগ মধ্য আসুছি। রায়গড়া জেলা বিকাশ মঞ্চ তরফর জেলা মুখ্য চিকিৎসা অধিকারী এক পাঁচ দফা সম্বলিত দাবিপত্র আমি প্রদান করছু, যেটা কি আমি নজরকু আসিছি যে রায়গড়া মুখ্য চিকিৎসালয়ে সবুবলে রক্তর অভাব রয়েছে। রায়গড়ার যেহেতু গোটে আদিবাসী অধ্যুষিত অঞ্চল, এখানে সমস্তে অশিক্ষিত এবং যে আদিবাসী ভাই ভী মানে রয়েছে যে গ্রামাঞ্চলের সেমানে কোনসি রোগ বিষয়ে বা রক্ত সম্বন্ধীয় সচেতনতা সেমানে পাইপারু নাহান্তি। তো সেই হিসাবে বর্তমান রায়গড়া জেলায় থ্যালাসেমিয়া, সিকিল সেল এবং প্রস্তুতি জনিত এবং বিভিন্ন সময়ের দুর্ঘটনা জনিত সময়ের যে রক্তর অভাব দেখা যাইছি সেটা আমার নজরকু আসিছি, এবং সে সবু পরিপ্রেক্ষী নেই আমি বর্তমান রায়গড়া জেলা মুখ্য চিকিৎসা অধিকারী এক পাঁচ দফা সম্বলিত দাবিপত্র প্রদান করছু। সেই দাবিপত্রে আমি রায়গড়া যে রক্ত ভণ্ডার অছি সেটি 24 ঘন্টা সেই রক্ত ভণ্ডার খোলা রহিব এবং সেঠারে আবশ্যক কর্মচারী বি রহিবে এবং সবু গ্রুপর ব্লড সেতারে সেটি মজুদ রহিব এবং বিনা মূল্যরে সেঠারে সমস্ত রক্ত পাই পারিবে এবং যে আবশ্যক সচেতনতা অছি যে রক্ত দান করিবা পাহি যে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন মানে যে রায়গড়া জেলার অছন্তি সেমানকু প্রোৎসাহন করিবে এবং সচেতন করিবে যে কিভাবে ভাবে সমস্তে রক্তদান করিবে, এই যে রক্ত জনিত সমস্যা অছি তাকু কিভাবে ভাবে দূরীকরণ করা যিব এবং সেই সমস্যাকু দূরীকরণ করিকি রক্তর অভাবকু যেন্তি এটি মেন্টাই দিয়া যাই পারিব সে নেই রায়গড়া জেলা বিকাশ মঞ্চ আজি জেলা মুখ্য চিকিৎসা অধিকারীকু আমি দাবিপত্র প্রদান করিছু এবং আশা করুছু জেলা মুখ্য চিকিৎসা অধিকারী আম দাবিপত্রকু গুরুত্বর নেই সে সমস্যার সমাধান করিবা হবে। এহাকু দৃষ্টি রাখি রায়গড়া জেলা বিকাশ মঞ্চ পাঁচ দফা সম্বলিত এক দাবিপত্র জেলা মুখ্য চিকিৎসালয় অধিকারী ডাক্তার লালমোহন রাউতরায়ঙ্কু প্রদান করিছন্তি। উক্ত দাবিপত্রে জেলা মুখ্য চিকিৎসালয়ে থিবা রক্ত ভণ্ডারে সমস্ত গ্রুপর রক্ত মজুদ রাখিবা, ঠিক সময়ের রোগীকে বিনামূল্যে রক্ত প্রদান করা, জেলা মুখ্য চিকিৎসালয়ে থাকা রক্ত ভণ্ডারক নিয়মিত 24 ঘন্টা খোলা রাখা, রক্তদান নিমন্তে সচেতনতা সৃষ্টি করা ইত্যাদি উক্ত দাবিপত্রে উল্লেখ রয়েছে। এই অবসরের রায়গড়া জেলা বিকাশ মঞ্চর সভাপতি শ্রী দয়ানন্দ খাড়াঙ্গ নেতৃত্বে কোষাধ্যক্ষ শ্রী সুরেশ সাহু, সভ্য মনোজ কুমার সাহু, সন্তোষ কুমার পণ্ডা, সুনীল কুমার পাড়ি ও সরোজ কুমার সাহু প্রমুখ উপস্থিত লে। রায়গড়ু মনোজ কুমার সাহুঙ্ক রিপোর্ট ও এনএ খবর।